এটা দেখাই দেবো যে ইউরিয়া সার কি, বা ইউরিয়া সার কাকে বলে, বা ইউরিয়া সার বলতে কি বুঝো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে ইউরিয়া সার কি এটা লেখা আছে, বা এখানে থাকতে পারে যে ইউরিয়া সার কাকে বলা হয়, বা ইউরিয়া সার কি, বা ইউরিয়া সার বলতে কি বুঝো। তো এরকমভাবে প্রশ্নটা দিতে পারে, তো এটার উত্তর দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল প্রেস অল সেট করে নেবে। তো তোমাদের প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং রচনামূলক প্রশ্নের উত্তর, ঠিক চিহ্নের উত্তর, এগুলো সবগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিয়েছি দুইটা চ্যানেলে। তো দুইটা চ্যানেল নাম আমি যে কাগজের টুকরো আমরা দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও, একটা চ্যানেল নাম মেইসাম হাসান, আর একটা হলো শকিপুর। তো এটার উত্তর আমি 2 মিনিটের মধ্যে দিয়ে দেবো, তার আগে আমি কিছু কথা বলছি তোমাদের সুবিধার্থেই। তো প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ঠিক চিহ্নের উত্তরগুলো কীভাবে দেখবে, ভোট বইয়ে যেগুলো রয়েছে এবং ভোট বইয়ের বাইরেও যেগুলো রয়েছে ওইগুলোর উত্তর দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ভিডিওটা কিন্তু ফুল এইচডি করা, তোমাদের নেটের প্রবলেম না থাকলে একদমই ক্লিয়ার দেখা যাবে। তো বাকি সবগুলো ক্লাসের সৃজনশীলের উত্তর, ঠিক চিহ্নের উত্তর, রচনামূলক প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কীভাবে দেখবে, তোমরা যেই সৃজনশীল দেখছে বই সৃজনশীলের ক্ষেত্রে শুধুমাত্র যে সৃজনশীল দেখছে বই সৃজনশীল ক নম্বরটা লেগে, এই যে একটা চ্যানেল নাম এই সামাসান, তো এটা লেগে সার্চ করবে ক নম্বরটা, যে সৃজনশীল দেখতে বই সৃজনশীল ক নম্বরটা লেগে এই সামাসান লেগে সার্চ করবে, অবশ্যই আসবে। যদি না আসে তাহলে আবার ক নম্বরটা লেগে শকিপুর লেগে সার্চ করবে, শকিপুর কিন্তু এই চ্যানেল নামটা, একবার ক নম্বরটা লেগে এই সামাসান লেগে সার্চ করবে। যদি না আসে তাহলে, যদি এসে যায় তোমার প্রশ্নের উত্তরটা, তাহলে কিন্তু আবার এইটা চ্যানেল লেগে সার্চ করার কোনো দরকার নাই, ওই প্রশ্নটা লেগে যদি ক নম্বরটা লেগে এই সামাসান লেগে সার্চ করবে, যদি না আসে তাহলে আবার ক নম্বরটা লেগে শকিপুর লেগে সার্চ করবে, তাহলে উত্তর অবশ্যই পেয়ে যাবে। এবং টিক চিহ্ন দেখার ক্ষেত্রে যে টিক চিহ্নটা দেখছে ওই টিক চিহ্নের প্রশ্নটা লিখে এই সামাসান লেগে সার্চ করবে, অবশ্যই আসবে। যদি না আসে আবার ওই টিক চিহ্নের প্রশ্ন লেগে আবার শকিপুর লেগে সার্চ করবে, তাহলে অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবে। তো উত্তরটা দেখে নেওয়া যাক, ইউরিয়া সার কি, বা ইউরিয়া সার কাকে বলা হয়, বা ইউরিয়া সার বলতে কি বুঝো। তো উত্তরটা নিচে রয়েছে, তো দেখে নেওয়া যাক। তো দেখো, জমিতে নাইট্রোজেন এর অভাব পূরণ করার জন্য যে দানাদার সার ব্যবহার করা হয় তাকে ইউরিয়া সার বলে। তো জমিতে নাইট্রোজেনের অভাব দূর করার জন্য যে দানাদার সার ব্যবহার করা হয় তাকে ইউরিয়া সার বলে। তো এটা ছিল ইউরিয়া সার কি, বা ইউরিয়া সার কাকে বলে, বা ইউরিয়া সার বলতে কি বুঝো, তো এটার উত্তর ছিল। তো তোমাদের যদি আর কোনো প্রশ্নের উত্তর লাগে তো কমেন্টে বলে দিও, সরাসরি গাইড থেকে দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল প্রেস অল সেট করে দিবে। তো আজকে পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যদি টিকটকে লাইক ফলোয়ার, ইনস্টাগ্রামে লাইক ফলোয়ার, ইউটিউব চ্যানেল মনিটেশন, ফেসবুক মনিটেশন, টিকটক মনিটেশন যদি করতে চাও তাহলে এই চ্যানেলের কভার ফটো দিয়ে মনে হচ্ছে ওখান থেকে যোগাযোগ করে তোমরা এগুলো কিনে নিতে পারো। তো আজকে পর্যন্তই।